দুর্গাপূজার সময়, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সামান্য কয়েকটি কথা। আজকেই বৃষ্টি দিয়েছে, অনেক মুসলিমের আকীদা পূজা হলে বৃষ্টি হয়, এটা অসংখ্য মানুষের আকীদা। হিন্দুরা মনে করছে যে পূজা হলে বৃষ্টি হয়, মানে তারা মনে করে আল্লাহ রহমত দিচ্ছেন তাদের উপরে, আউযুবিল্লাহ। আর এটা মুসলমানরা গ্রহণ করছে, মুসলমানে বলছে আরে পূজা হয়, পূজার কারণে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন, এটা নাকি পূজার কারণে দিচ্ছেন। অথচ এই ধর্ম আল্লাহ দেন না, এই ধর্মটি আল্লাহ, এটা আল্লাহর দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া স্রেফ একটি ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। অন্য কোনো ধর্ম আল্লাহ দেন নাই, অন্য যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্ম শয়তান আবিষ্কার করেছে, প্রত্যেকটি ধর্মের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, শয়তান আবিষ্কার করেছে। হিন্দুদের দুর্গাপূজাকে কেন্দ্র করে মুসলমানরা অনেক উদযাপন করতেছে, আউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হিন্দুর পূজার মধ্যে যায়, মুসলমানের বাচ্চা, আমি ঈদের খুতবার মধ্যে বলেছিলাম যে মুসলমানের ঈদের দিন কোনো হিন্দু আসে না। মুসলমানের যে দুইটি উৎসব যায়, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই দুইটির মধ্যে কোনো হিন্দু আসে না, তারা কোনো উদযাপন করে না। কিন্তু হিন্দুর পূজাতে, দুর্গা পূজাতে, বিভিন্ন পূজা রয়েছে, এগুলাতে মুসলমানগণ অংশগ্রহণ করে তাদের সাথে তালে তাল মিলে গান বাজনা, তাদের দেবতাকে এক হিসাবে পূজাই করতেছে মুসলমানের বাচ্চা। এটা এত বড় জঘন্যতম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো জাতিকে অনুসরণ করে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ অন্য কোনো জাতিকে, আপনি হিন্দু জাতিকে আপনি অনুসরণ করলেন, আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনার হাসানো হবে তাদের সাথে, মূর্তি পূজারীদের সাথে, মূর্তি পূজারীদের সাথে আপনার হাসর হবে, দুর্গা পূজারীদের সাথে আপনার হাসর হবে। আপনি কেমনে মুসলমান হয়ে দুর্গা পূজার পাশে যান? মুসলমানের বাচ্চা কখনো কোনো দুর্গা পূজা সহ কোনো পূজাতে, হিন্দুদের কোনো পূজা, খ্রিস্টানের কোনো পূজা, এগুলাতে কখনো যেতে পারে না মুসলমানের কোনো বাচ্চা। কারণ শুধু হিন্দুদই নয়, খ্রিস্টানদেরও পূজা রয়েছে, তাদের অনুষ্ঠান হয় আমাদের দেশে, সেই অনুষ্ঠানগুলোতেও দেখা যায় আমাদের মুসলমান ভাই বোনেরা সেইগুলোতেও গিয়ে অংশগ্রহণ করে। অথচ এটা স্পষ্ট একটি হারাম কাজ, এখানে গেলে আপনার ইমান চলে যেতে পারে। আপনি যদি ইমান রক্ষা করতে চান, ইমান বাঁচাতে চান, তাহলে আপনি ইসলামের মধ্যেই থাকতে হবে। শুধু ইমানদার দাবি করলে হবে না, আমি অনেক সময় বলে থাকি ইমানদার নিজেকে শুধু দাবি করলে হবে না, মুসলিম শুধু দাবি করলে হবে না, আগে মুসলিম হতে হবে। বাবা মুসলিম, দাদা মুসলিম, চাচা মুসলিম, এই মুসলিম, সবাই মুসলিম, আমি যে মুসলিম, তালে তাল মিলিয়ে চলতেছে, এটার নাম মুসলিম হয় না। মুসলিম হয় আপনি আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে, দাখিল করাতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে মুসলিম হচ্ছেন। আজকে এই তথাকথিত মুসলিমরা যেইভাবে হিন্দুদের কালচার, প্রজাতিদের কালচার গ্রহণ করছে, এগুলা যারা করতেছে একজনে করার কারণে একশোজন মুসলমানের উপর এই এটা অপবাদটি আসতেছে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, যারা আজকে যুবক সমাজ, বিশেষ করে যুবক সমাজ হয়তো বুঝতেছে না, তাই বিভিন্ন পূজাতে অংশগ্রহণ করছে, কোনো পূজাতে যেন কোনো যুবক আপনার সামনে যেন যেতে না পারে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তাকে ভালো আদেশ দিবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন, আপনি মুখ দিয়ে যদি পারেন মুখ দিয়ে তাকে বাধা দিবেন, হাত দিয়ে পারলে হাত দিয়ে বাধা দিবেন, আর না পারলে অন্তর থেকে তাকে ঘৃণা করবেন, চেষ্টা করবেন তাকে ফিরানোর জন্য ইনশাআল্লাহ।